বন্ধুরা, আপনারা তো বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন অর্কিড গাছ নিয়ে যান। সেই অর্কিড গাছগুলো আপনারা নিশ্চয় বাড়িতে গিয়ে রিপোর্টিং কিভাবে করেন সেটা কিন্তু জানেন না, বা অনেকেই জানে অনেকেই জানে না। তো আমি কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে সেই জিনিসটা দেখিয়ে শুরু করছি। অর্কিড গাছ কিভাবে রিপোর্টিং করছে সেটা আপনারা দেখুন। আর আজকে আমি আপনাদেরকে আমাদের নার্সারিতে কী কী টপের কালেকশান আছে সেগুলো কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এবার অর্কিড গাছ দেখেছেন কিভাবে বসাচ্ছে, এগুলো হচ্ছে গ্রাউন্ড অর্কিড আছে। গ্রাউন্ড অর্কিডগুলো দেখুন, মাটির এই যে টপগুলো আছে দেখতে পাচ্ছেন, ওই মাটির টপগুলো কিন্তু শুধু অর্কিডের জন্য, অর্কিডের জন্য আলাদা টপ। দেখুন অর্কিডের মানে ফুটোটা দেখবেন আপনারা, মানে যে টপগুলো আছে সেগুলো হচ্ছে আলাদা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারিকেলের কোকোপিট নিয়েছে, কোকোপিটের সাথে মানে কাঠকয়লা দিচ্ছে, তারপর অর্কিডগুলো বসিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে গ্রাউন্ড। আপনারা কিন্তু যখন হ্যাঙ্গিং অর্কিড ড্যান্ড্রোবিয়ান কিনবেন বা অন্য ড্যান্ড্রোবিয়ান অর্কিডগুলো যখন ফিটিং মানে বসাবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে বসাবেন। আমাদের নার্সারি থেকে আবার একটা সুবিধা আছে, আপনারা যে কোনো ইনডোর গাছ নিন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে টপ কিনতে পারবেন, প্লাস আপনারা এখান থেকে কিন্তু রিপোর্টিং করে নিয়ে যেতে পারবেন। এখানে দেখুন মিক্স মাটিগুলো মিক্স করে বিভিন্ন সার দিয়ে মাটি মিক্স করে রেখে দিয়েছে। তারপরে আপনারা কোকোপিট তো দেখেছেন, কোকোপিটের বিশাল বড় স্তূপ, কোকোপিটের কোকোপিট দিয়ে আপনারা কিন্তু গাছ রিপোর্টিং করে নিয়ে যেতে পারেন। আপনাদের পছন্দসই গাছও কিনতে পারবেন, প্লাস আপনারা কী কী টপ আছে সেগুলোও কিন্তু এখান থেকে নিতে পারেন। এখানে প্লাস্টিক মাটির বিভিন্ন সিরামিকের টপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। টপের পাশাপাশি টপের নিচে প্লেটগুলোও পাবেন। এখানে দেখুন সিরামিকের টপ, দেখুন বিভিন্ন ডিজাইনের রিজনেবল টপগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন। আপনাদেরকে দেখিয়েছি এখন কোকোপিট মাটি দেখিয়েছি, ওই যে দাদাটা ফিটিং করছে সেটাও দেখিয়েছি। তো আপনারা কিন্তু এখান থেকে গাছ কিনেই গাছের কিন্তু রিপোর্টিং করতে পারেন। দেখুন এখানে প্লাস্টিকের টপগুলো, দেখুন এগুলো বড় বড় টপ আছে একদম প্লাস্টিকের, এই যে দেখুন। আর সিরামিক টপে প্রচুর কালেকশন আছে আমাদের, সিরামিক টপগুলো দেখুন একদম সুন্দর সুন্দর টপ, বড় সাইজ, মিডিয়াম সাইজ, আবার ছোটো সাইজের সবগুলো পাবেন। এই দেখুন তুলসী মঞ্চগুলো দেখুন খুব সুন্দর। টপের প্রচুর কালেকশন আছে। এই দেখুন ডিজাইনেবল এই যে শঙ্কর টপ আছে দেখুন, তাছাড়া উপরে দেখুন এগুলো হচ্ছে কোকোপিটের বাট আছে, আপনারা কোকোপিটের বাটগুলো নিয়ে যেতে পারেন। এসবগুলো হচ্ছে সিরামিকের টপ, এগুলোতে আপনারা ইনডোর গাছ দেখেন, আমাদের স্টক ইনডোরের প্রচুর প্রচুর স্টক আছে। আপনারা ইনডোরগুলো গাছ যদি পছন্দ হয় এখান থেকে টপ কিনে এখান থেকে আপনারা রিপোর্টিং করতে পারেন। তার জন্য বারবার কথাটা বলছি আপনাদেরকে, দেখুন এগুলো হচ্ছে বড় একদম গোল গোল টপ আছে, আপনারা এরকম টপও কিন্তু এখান থেকে কিনতে পারবেন। অনেক কালেকশান আছে টপের। উপরে প্লাস্টিকের টপগুলো দেখুন, বড় বড় প্লাস্টিকের টপ আছে, আর এগুলো গোল। তাছাড়া মাটির টপ আপনারা পাবেন, মাটির টপেরও প্রচুর কালেকশান। দেখুন মাটির টপ আপনারা ছোট বড় 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, বড় ড্রাম পট, তারপরে বনসাই টপ, এর বড় বড় টপ যেগুলো আছে সব টপ কিন্তু এখানে পাবেন আপনারা। তো বারবার বলছি আমাদের নার্সারিতে যেরকম গাছ কিনতে পারবেন সেরকম আপনারা টপও কিনতে পারবেন। টপ কিনে টপের মধ্যে গাছ রিপোর্টিং করে নিয়ে যেতে পারবেন। দেখুন এই যে সাইজগুলো দেখুন, একটু বড় বড় টপ আছে, আর এখানে আপনারা 8 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি টপ, 10 ইঞ্চি টপ এগুলো পাবেন। এরকম কিন্তু যেরকম মাটির টপ দেখছেন সেরকম কিন্তু প্লাস্টিকের টপও কিন্তু আপনারা পাবেন, ডিজাইন ছাড়া বিভিন্ন কালারের প্লাস্টিকের টপগুলো আপনারা পাবেন। অনেক মাটির টপ দেখুন, অনেক ধরনের মাটির টপ আপনারা এখানে পাবেন। তাছাড়া হ্যাঙ্গিংয়ের বিভিন্ন ডিজাইনেবল টপ মানে টপও আপনারা পাবেন, এই যে এই টপগুলো আপনারা পাবেন হ্যাঙ্গিংয়ের। আপনারা অর্কিডের জন্য আপনারা টপ পাবেন, অর্কিডের যে টপগুলো দেখিয়েছি আপনারা গ্রাউন্ড অর্কিড বসানোর জন্য এগুলো নিতে পারেন, প্লাস আপনারা হ্যাঙ্গিং যখন অর্কিড করবেন সেরকম হ্যাঙ্গিংয়েরও এরকম ফুটোওয়ালা আপনারা অর্কিড পাবেন, অর্কিডের জন্য আপনারা টপ পাবেন।
এই টবগুলো দেখুন, মানে আলাদা ফুটোগুলো দেখুন আলাদা, এই লম্বা ফুটো আছে সব, এগুলোর জন্য অর্কিডের জন্য আলাদা টব। তাছাড়া এরকম গামলা টাইপের টপও পাবেন মাটির, অনেকেই একদম পছন্দ করেন মাটির টবে গাছ বসাবেন, প্লাস্টিকের টপে গাছ বসাবেন না। অনেকে ভাবে মাটির টবে মানে গাছ বেশি ভালো হয়, সত্যি মাটির টবে গাছ কিন্তু বেশি ভালো হয়, তার জন্য মাটির টবের অনেক আছে কালেকশান এইখানে, সবগুলোই হচ্ছে মাটির টব। বিভিন্ন ডিজাইনের মানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের আছে, অনেকগুলো গামলা টাইপের আছে, অনেকগুলো আবার এই যে বালতির মতো দেখুন, এগুলো হচ্ছে যে অন্যরকম টাইপের নতুন একদম বড় গাছ। আপনারা কিন্তু বিভিন্ন ফলের গাছ বসাতে পারবেন এই টবগুলোর মধ্যে, একদম ফলের গাছ অনায়াসে আপনারা এখানে সাত তিন চার বছর আপনারা রেখে দিতে পারবেন এগাছে। তাছাড়া এগুলো যারা বিভিন্ন গাছ কিনে গাছের পাশে সাজাতে চায় তাদের জন্য কিন্তু এরকম ছোটো ছোটো মাটির পুতুলও কিন্তু আপনারা পাবেন এখানে। তাছাড়া মিক্সার সার আর আমাদের তৈরি এখানে সার, বিভিন্ন ধরনের সার, তারপরে আপনার বিভিন্ন পোকামাকড়ের ওষুধও পাবেন, গাছের তেল টেল এগুলো সব পাবেন। আমি অনলাইনে স্ক্রিনের ওপর যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন। অনেকে আমাকে বলেন নাম্বার কেন দিচ্ছি না, গাছের নাম কেন বলছি না, আসলে সেটা আমি এক একটা এক এক ধরনের দাম, সেটার জন্য আপনারা তার জন্য আমি বলছি যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন। আমি স্ক্রিনের ওপর বড় করে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু যোগাযোগ করুন। এখানে সব কিছু আপনারা ইনডোর আউটডোর সব কিন্তু গাছ পাবেন, কোনো অসুবিধা নেই, আপনারা সব ধরনের গাছ যেহেতু পাবেন, টবও পাবেন, কোকোপিট মাটি সব, মিক্সার লোক সবই পাবেন, সেহেতু আপনারা আসুন আমাদের নার্সারিতে। আর এখানে দেখুন আমাদের নার্সারিতে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি যেগুলো গামলাতে এই আপনাদের পদ্ম বসিয়েছি, খুব সুন্দর পদ্ম হয়েছে, বিভিন্ন সুন্দর কালারের পদ্ম, পিঙ্ক সাদা। তো দেখতে দেখতে আমার ভিডিও কিন্তু আবার শেষ পর্যায়ে চলে এসেছে, আপনারা যারা অনলাইনে কিনতে চান অনলাইনে যোগাযোগ করার জন্য আমি নাম্বার দিয়ে দিয়েছি, সে নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ করে সকাল দশটা সাড়ে দশটা থেকে ফোন করুন, সাড়ে দশটা থেকে পাঁচটার মধ্যে আপনারা ফোন করে যোগাযোগ করে আপনাদের গাছ গাছের দাম, যারা গাছের দাম অনেকে জিজ্ঞেস করছেন গাছের দাম, আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, কিন্তু আমি গাছের দামগুলো আপনাদেরকে বলছি না, আপনারা যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করে গাছের দাম আপনারা জিজ্ঞেস করে নিন।